হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসসি আর্ট ফর শেয়ারিং গ্রুপে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে 26/4/2022 তারিখে ডিএসসি মার্কেটের কী অবস্থা সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা হয়েছে, এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব আগামীকালকে মার্কেটটি কেমন হতে পারে এবং মার্কেটের বর্তমান অবস্থা। আমরা যদি আজকে মার্কেটটি দেখি, 26/4/2022 তারিখে মার্কেটটি দেখি, তাহলে দেখব যে আমাদের ইন্ডেক্স আজকে দিন শেষে 10.7 পয়েন্ট বেড়েছে, যা হয়ে দাঁড়িয়েছে 6677.6, এবং ট্রেড ভ্যালু ছিল 767.7 কোটি, এবং টোটাল ট্রেড হয়েছে 1,44,993টি, এবং যার টোটাল ভলিউম হচ্ছে অলমোস্ট 14,52,00,000 টাকারও বেশি। এবং আমরা যদি বিগত দিনের সাথে আজকের দিনটি কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবেন যে বিগত দিনে আমাদের কিন্তু ইন্ডেক্সটি কমে গিয়েছিল এবং সেটা ছিল -16.3, এবং গতকালকে ট্রেডও কম হয়েছিল। গতকালকে 25 তারিখ আমাদের ইন্ডেক্সে ছিল 593 কোটি টাকা, এবং টোটাল ট্রেডের থেকে আজকের ট্রেড কিন্তু গতকালকের থেকে আজকের ট্রেডটা কিন্তু আমাদের অনেকটা ভালো এবং অনেক বেশি পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা আজকে মার্কেটে টোটাল শেয়ারের অবস্থা দেখতে যাই, তাহলে আমাদের টোটাল শেয়ার কোম্পানিগুলোর ভিতরে 176টি দিন শেষে পজিটিভ ছিল এবং 147টি দিন শেষে আমাদের ডাউন ট্রেন্ডে ছিল, মানে নেগেটিভ প্রাইসে ছিল, এবং 71টি শেয়ার ছিল আপনার আনচেঞ্জ অবস্থায়। এবং টোটাল মার্কেট সেন্টিমেন্ট যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের আজকে মার্কেট ছিল বুল মার্কেট, কারণ 65% মার্কেটে ছিল গ্রিন এবং 35% মার্কেট ছিল নেগেটিভ। এবং টুডেস প্রজেকশন টার্নওভার যেটা ছিল, আমাদের এক্সপেক্টেড টার্নওভার ছিল 7,667, এবং গতকালকে যেটা ছিল 5,930, এবং উইকলি অ্যাভারেজ টার্নওভার আমাদের 7,231। এখন যদি আমরা দেখতে যাই যে আমাদের টোটাল আজকে টপ গেইনারদের লিস্টে প্রথম 5টি কোম্পানি ছিল ইমাম বাটন, মুন্নু স্কুল, বিপিএমএল, সোনালী পেপার এবং পেনিনসুলা। এবং টপ লুজারের যদি আমরা দেখতে যাই যে প্রাইসের দিক দিয়ে কমেছে, ওইটা যদি দেখতে যাই সেক্ষেত্রে আমাদের আছে ইবিএল, ইউসিবিএল ব্যাংক, জেমিনিসি, প্রভাতী ইন্স্যুরেন্স এবং এনটিসি। এবং যদি আমরা টপ ভ্যালুর দিকে দেখতে যাই, সেক্ষেত্রে সবার আগে এগিয়ে আছে বেক্সিমকো, তারপরে আছে JHRML, তারপরে আছে বিএসসি, তারপর ওরিয়ন ফার্মা এবং সোনালী পেপার্স। এবং আমরা যদি টপ ভলিউম দেখি, সেক্ষেত্রে এগিয়ে আছে আমাদের JHRML, তারপরে হচ্ছে ইউনিক এইচআরএল, বেক্সিমকো 3 নম্বরে আছে, ওরিয়ন ফার্মা 4 নম্বরে, এবং YPL সেটা আছে 5 নম্বরে। আমরা আমাদের সংক্ষিপ্ত করার জন্য আমরা শুধুমাত্র 5টির নাম বলছি। এবং আমাদের যে আজকে টপ ট্রেড হয়েছে, টপ ট্রেডের ভিতরে প্রথম 5টিতে ছিল JHRML, ইউনিক এইচআরএল, বেক্সিমকো, ওরিয়ন ফার্মা এবং YPL। এখন যদি আমরা ওভারঅল মার্কেটটা দেখি, আজকে ওভারঅল মার্কেটে যদি আমরা সেক্টর ওয়াইজ গেইনার লুজার দেখি, তাহলে সেক্ষেত্রে আজকে সেক্টর ওয়াইজের হিসাবে এগিয়েছিল টেক্সটাইল সেক্টর, তারপর ছিল ইঞ্জিনিয়ারিং, তারপর ছিল ইন্স্যুরেন্স, তারপর ছিল মিউচুয়াল ফান্ড, এরপরে ছিল ব্যাংক। এবং সেক্টর ওয়াইজ ট্রেড ভ্যালুর দিকে যদি আমরা দেখি, তাহলে সবার আগে এগিয়েছিল আমাদের ভ্যালুর দিক দিয়ে মিসেলেনিয়াস সেক্টর, তারপরে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ইন্স্যুরেন্স, এবং 5ম নম্বরে ছিল টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ব্যাংক 6 এবং 7 নম্বরে ছিল পর্যায়ক্রমে। এবার আমরা দেখি যে আমাদের যে টোটাল মার্কেটের যে এই যে ইন্ডেক্স আপডাউন করেছে, এটা কন্ট্রিবিউশনে পজিটিভ ইম্প্যাক্ট করেছিল কতটা যে 10টা অর্গানাইজেশন, এবং নেগেটিভ ইম্প্যাক্ট করেছিল, যে মানে ইম্প্যাক্ট বলতে আমি বুঝেছি যে কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশনটা কীরকম ছিল আজকের ইন্ডেক্সে। আজকে ইন্ডেক্সে ওয়ালটন আমাদের ইন্ডেক্সকে পজিটিভ করতে, তার কন্ট্রিবিউশন ছিল 6.42, মারিকোট ছিল 1.07, সোনালী পেপারে ছিল 0.95, পাওয়ার গ্রিডের ছিল 0.81, এবং IPDC ছিল 0.67। এবং যদি আমরা নেগেটিভ কন্ট্রিবিউশন যদি দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সবার আগে ছিল ইবিএল, যেটা নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল -2.8, BSRML লিমিটেডের নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল -0.88, UCB'র নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল -0.77, ব্যাড বিসি ছিল -0.69, এবং বিকন ফার্মা ছিল -0.68। এবার আমরা বিস্তারিত আলোচনা চলে যাব আমাদের মার্কেট অ্যানালাইসিস। তো যাওয়ার আগে আমি এটাই বলবো যে আমরা 5টা ক্যাটাগরির উপর বেস করে আমরা এই 5টি অ্যানালাইসিস দেখবো, এবং 5টি অ্যানালাইসিসে বর্তমান মার্কেটের অবস্থা এবং ট্রেন্ড বোঝার চেষ্টা করব। চলে আসুন, আমরা আমাদের ডিএসসি ইন্ডেক্সে চলে আসলাম। ডিএসসিতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আরএসআইটা আমাদের এখানে সেট আছে। আজকের দিনে আমরা যদি দেখি আরএসআই আমাদের পয়েন্টে আছে 50.85, এবং যেটা খুবই ভালো একটি পজিশন, এবং মার্কেট আমাদের যে কোনো সময় আপ ট্রেন্ডে যেতে পারে, এবং আরএসআই সবসময় 30 থেকে
30 আপ এবং 40 থেকে 50 দিকে যখন এটা আপ ট্রেন্ডে থাকে এর মানে হচ্ছে মার্কেট আরএসআই ইন্ডিকেটর দিক দিয়ে আমরা পজিটিভ দিকে যেতে পারি তারপর আমরা চলে আসি এমএফআই তে একটু দেখি আমরা যদি এমএফআই তে দেখি এমএফআই এ আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি এমএফআই আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি এমএফআই ও কিন্তু আমাদের 30 থেকে 50 ক্যাটাগরি পাস করে সেটা অলরেডি আছে 40.87 মানে 40 থেকে 50 এবং সেটা কিন্তু আপ ট্রেন্ড এবং আমরা আজকে মার্কেট সামারিতে দেখেছি যে আজকে কিন্তু আমাদের ইনডেক্সে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু গতকালকের থেকে অনেক বেশি বেড়েছে যেটা গতকালকে ছিল 599 কোটি আমরা যদি আবার একটু আমাদের ব্যাক স্লাইডে চলে যাই গতকালকে আমাদের ছিল 593 কোটি আর আজকে হয়েছে 766 কোটি তো অলমোস্ট 100 কোটির উপরে আমাদের 200 কোটির কাছাকাছি আমাদের ইনভেস্টমেন্টটা চলে এসেছে যেটা ইনক্রিজ মানে পজিটিভ সেন্সে আছে এবং বৃদ্ধি পেয়েছে এবং আরএসআই এমএফআই দুটোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেন্ডে এবং আমাদের যে রেখাটা সেটা দুটোই আপ ট্রেন্ডে আছে এবং আরএসআই আছে 50.85 এবং এমএফআই আছে 49.27 যেটাই খুব যেটা আমাদের ট্রেন্ডকে বোঝাচ্ছে যে এটা একটা পজিটিভ ট্রেন্ড আমরা সামনের দিকে হয়তো বা আমাদের ডিএসসি মার্কেট আরও ভালো করবে সামনের দিকে আগাবে এরপর আমরা চলে আসি এমএসসিডি ক্রাইটেরিয়াতে এমএসসিডি ক্রাইটেরিয়াতে যদি আমি আসি সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এমএসসিডিতে এখানে আমাদের যে হিস্টোগ্রামটা আমাদের যে দুটো যে রেখা যেটা আমাদের ইএমএ এবং তাদের যে দুটো রেখা যেটা দিয়ে আমরা এমএসসিডির ক্যালকুলেশনটা করি সেই রেখা দুটো কিন্তু আমাদের হিস্টোগ্রামের নিচে এবং এখানে আমাদের একটা পজিটিভ অ্যাঙ্গেল যদি আপনি দেখেন যে দুটো রেখাই আপ ট্রেন্ডের দিকে মুভ করছে এবং অলরেডি আমাদের হিস্টোগ্রাম কিন্তু গ্রিন হয়ে গিয়েছে আপনারা যদি বিগত দিনগুলোতে দেখেন যে এই সাইডে 10 থেকে 20 মার্চ এই সময়টা দেখুন যখন এই নীল রেখাটা লাল রেখাকে ক্রস করে পজিটিভ দিকে গেল তখন কিন্তু হিস্টোগ্রামটা পজিটিভ হয়ে হয়ে সামনের দিকে অনেক এগিয়ে গিয়েছে এবং ঠিক বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি আজকে আপনারা দেখুন যে আমাদের নীল রেখাটা কিন্তু লাল রেখাটাকে ক্রস করে পজিটিভ ট্রেন্ডে আছে এবং এটা দুটো রেখায় যদি পজিটিভ ট্রেন্ডে উপরের দিকে সামনের দিকে আমাদের চলে আসে সেটা কিন্তু মার্কেট কিন্তু আমাদের আবার একটি ভালো একটি অবস্থানে চলে যাবে এবং সেটা কিন্তু আমাদেরকে বলে দেয় যে আগামী আমরা ঈদের পরে এবং এখন তো আমাদের অলরেডি 24-25 হাজার হয়ে গিয়েছে অলরেডি আমরা ধরতে পারি যে ঈদের পরের এক সপ্তাহের ভিতরেই যদি মার্কেট আমাদের সব কিছু পজিটিভ থাকে আমরা কিন্তু অলরেডি 7,000-এর রেঞ্জে চলে যাওয়ার একটি খুব ভালো একটি চান্স আছে ঠিক আছে আমরা এই তিনটা দেখলাম আরএসআই এমএফআই এবং এমএসসিডি দেখলাম এরপরে আমরা যেটা আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ইএমএ ক্রস তো ইএমএ ক্রসের জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমি আগে থেকেই প্লট করে রেখেছিলাম যেটা দেখুন আমাদের ইএমএ ক্রসটা ইএমএ ক্রসে আমাদের ইএমএ ক্রসে কিন্তু অলরেডি আমাদের পজিটিভ একটা ট্রেন্ড চালু হয়েছে কারণ হচ্ছে দেখুন আজকের দিনে ইএমএ ক্রসের যে লাল রেখাটা সেটা উপরের দিকে হালকার উপরে উঠে এসেছে এবং হালকা দেখাচ্ছে যে আপ ট্রেন্ড এবং গ্রিন রেখাটা কিন্তু হালকা ফ্ল্যাট হওয়ার মুডে আছে তো আগামী 2-3 দিনে এটা একটা পরিণত পর্যায়ে চলে যাবে তখন আমরা কিন্তু একটা পজিটিভ একটা মার্কেটে একটা সাইনও পেলে পেতে পারি ঠিক আছে তারপরে আমরা আমাদের লাস্ট যেটা দেখাতে যাচ্ছিলাম বুলিঞ্জার ব্যান্ড বুলিঞ্জার ব্যান্ডে যেটা আমরা দেখাতে যাচ্ছিলাম যে বুলিঞ্জার ব্যান্ডে আমাদের যে ইএমএ আমাদের দেখেন ইএমএতে বুলিঞ্জার ব্যান্ডের আমাদের যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যান্ডের অলরেডি তারা ব্যান্ডের যে নিচে রেখাটাকে টাচ করে আবার অলরেডি তারা ইএমএ যে লাইনটাকে টাচ করে ফেলেছে এবং এই জায়গাটাতে তারা একটা ফ্ল্যাট অবস্থায় থাকার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবং এই সময়টা এখানে থাকার পরে যদি আমাদের ইএমএ এই রেখাটা যদি ডাউন ট্রেন্ডের থেকে না গিয়ে যদি আপ ট্রেন্ডে যায় আমি একটু বড় করে দেখাই সেক্ষেত্রে ভালো হবে আমি এমএসসিডিটা ক্লোজ করে দেই স্কচ আরএসআই ক্লোজ করে দেই এমএফআই ক্লোজ করে দেই আপনারা এখন দেখেন যে আমাদের ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে আমরা কিন্তু এখন পর্যন্ত বুলিঞ্জার ব্যান্ডে পজিটিভ কোনো সিগন্যাল পাইনি বাট যদি ওভারঅল আপনি দেখেন যে যদি আমাদের আরএসআই এমএফআই এমএসসিডি তিনটাই আমাদের পজিটিভ এবং তিনটাই আপ ট্রেন্ড তাহলে কিন্তু এখানে আমাদের এই ইএমএ লাইনে বুলিঞ্জার ব্যান্ডের এই লাইনটা কিন্তু আসলে যে কোনো সময় আমাদের ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায় আমাদের যদি বাই সেল এবং লেনদেন যদি আগের থেকে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লাইনটা অটোমেটিক্যালি আপ ট্রেন্ডে চলে যাবে তো আমরা হোপফুল থাকবো যে ইনশাল্লাহ আমাদের মার্কেট আরও ভালো হবে আমাদের ঈদের ভিতরেই হয়তো বা ইনশাল্লাহ আমাদের 2700-এর ভিতরে হয়তো বা মার্কেট একটা ভালো অবস্থানে চলে আসবে যেহেতু আমাদের ভালো কিছু সাইন এবং ভালো কিছু নিউজ আমরা পাচ্ছি এবং আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা
পজিটিভ মনোভাব নিয়ে থাকুন। ইনশাল্লাহ আমাদের মার্কেট ভালো হবে, আমরা যারা শেয়ার ব্যবসায়ী এবং যারা শেয়ার ব্যবসার সাথে কানেক্টেড আছে আমরা ইনশাল্লাহ ঈদের আগে এবং ঈদের পরে মার্কেট থেকে একটা ভালো কিছু নিয়ে আসতে পারবো। আমি আমার চ্যানেলে কোনো ইন্ডিভিজুয়াল কোনো শেয়ার নিয়ে কোনো ধরনের কোনো ডিসকাশন দিব না, যদি কখনো দেই সেটা আমি শুধুমাত্রই একটা ডিসকাশন দিব, কিন্তু এটাতে আমি কাউকে কোনো ধরনের বাই সেল এবং বাই সেলের কোনো নির্দেশনা আমি দিচ্ছি না, শুধুমাত্র আমি তাদেরকে জাস্ট আমার একটু লার্নিংটা তাদের সাথে শেয়ার করা, এবং এটাই হচ্ছে আমার এই চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপের আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাই আমাদের ইচ্ছা আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি লাইক ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল। আমি চেষ্টা করবো প্রতিদিনই একটি 5 মিনিট একটা ভিডিও দেওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করার যে অ্যাকচুয়ালি মার্কেটটা আমাদের কী অবস্থায় আছে এবং সামনের দিকে কেমন হতে পারে এবং আজকের বাজারের আপডেটস। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।